গত 17ই মার্চ থেকে বন দপ্তরের অধীনে চিড়িয়াখানা, ন্যাশনাল পার্ক, পার্ক ও গার্ডেন ও ইকো ট্যুরিজম সেন্টার আছে সেগুলো বন্ধ করে রাখা হয়েছিল। এবার কোভিড প্রোটোকল মেনে কয়েকটা জায়গায় ছাড় দিয়ে কিছু নিয়ম মেনে আগামী 2রা অক্টোবর থেকে খোলার সিদ্ধান্ত নিল বন দপ্তর। আজ সল্টলেকে অরণ্য ভবনে সাংবাদিক বৈঠক করলেন রাজ্যের বনমন্ত্রী রাজীব ব্যানার্জি। চলুন, তিনি কি বললেন শুনে নিই। আপনারা সবাই জানেন যে আমাদের দীর্ঘদিন ধরে আমাদের বন দপ্তরের অধীনে যে জু আছে, ন্যাশনাল পার্ক আছে, অর্থাৎ ন্যাশনাল পার্ক বলতে যেগুলো আমরা মোস্টলি ফরেস্ট ট্যুরিজম বলি আর কি, যে বিভিন্ন যে আমাদের জঙ্গল যে সাফারিগুলো হয় সেগুলো, আমাদের আওতাভুক্ত যে পার্কস অ্যান্ড গার্ডেন্স আছে এবং ইত্যাদি আমাদের ইকো ট্যুরিজম সেন্টার যেগুলো আছে, সেগুলো আপনারা জানেন যে অতি মহামারীর জন্য, করোনা মহামারীর জন্য আমরা সবই 17ই মার্চ থেকে বন্ধ রেখেছিলাম। এবং যখন ধীরে ধীরে আবার স্বাভাবিক হতে শুরু করেছে, আনলক পর্ব চলছে, তখন ন্যাচারালি আমরা সব দিক বিবেচনা করে কোভিড প্রোটোকল মেনে কীভাবে নতুন করে এগুলো মানুষের জন্য খুলে দেওয়া যায়, একদিকে ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম ইন্ডাস্ট্রি এটার জন্য এটার উপরে নির্ভরশীল, আর একদিকে প্রচুর মানুষ আছেন যারা বিভিন্ন সময় পর্যটনের জন্য কেউ বিভিন্ন ফরেস্টে গিয়ে ঘুরে আসেন, কেউ আমাদের ইকো ট্যুরিজম সেন্টারে থাকেন, কেউ পার্কস অ্যান্ড গার্ডেন্সে রেগুলার যান, কেউ জুতে আপনারা যান। সুতরাং সকলের কথা চিন্তা করে আমরা কোভিড প্রোটোকল মেনে কয়েকটা জায়গায় কিছু ছাড় দিয়ে, কিছু ছাড় না দিয়ে আমরা এগুলো, তার মধ্যে জুটা আমরা আগামী 2 অক্টোবর থেকে আমরা চালু করছি। প্রত্যেক কটা জু আমাদের আন্ডারে, যে 12টা জু আছে তার মধ্যে ক্যালকাটা জু এবং বেঙ্গল সাফারিও আছে, এগুলো আমরা 2 অক্টোবর থেকে চালু করছি। আর ন্যাশনাল পার্ক, মানে যেটা আমি বললাম ফরেস্ট ট্যুরিজম, ন্যাশনাল পার্ক, পার্কস অ্যান্ড গার্ডেন্স, ইকো ট্যুরিজম সেন্টার, এগুলো সমস্তই আমাদের সারা বাংলায় যেখানে যা আছে সবটাই আগামী 23শে সেপ্টেম্বর থেকে আমরা এটাকে চালু করে দিচ্ছি। সম্ভবত বুধবার হচ্ছে 23 তারিখ, 23শে সেপ্টেম্বর থেকে এগুলো আমরা চালু করে দিচ্ছি। আমরা কোথাও কোথাও যেখানে যেটুকু সাবধানতা অবলম্বন করার করোনা মহামারীর ক্ষেত্রে সেই জায়গাগুলোকে আমরা এ করেছি। আপাতত ফরেস্ট ট্যুরিজমে, অর্থাৎ যেগুলো আমাদের জঙ্গলের বিভিন্ন জায়গায় যেখানে ঘোরে, সেখানে আপাতত হাতির সাফারিটা বন্ধ থাকছে। আমরা হাতি সাফারিটা এক্ষুনি অ্যালাউ করছি না, কেন হাতিতে আপনারা জানেন যে একদম 4 জনকে বসতে হয়, সামনে মাহুত থাকে, সুতরাং ওটাই আমাদের কাছে এক্ষুনি রিস্কি। ওটা আমরা আবার একবার রিভিউ করব, রিভিউ করে তারপরে সিদ্ধান্ত নেব। আর জিপ সাফারির ক্ষেত্রে আমাদের যা, ওনাদের একটা করে সিট ছেড়ে বসতে হবে, অর্থাৎ একটা সিট ভ্যাকেন্ট রাখতে হবে, এটা জিপ সাফারির ক্ষেত্রে। এবং অন্যান্য যেখানে যা সাফারি আছে আমরা এখানে কিছু গাইডলাইন দিয়ে দিয়েছি, সেটা আপনাদের দিয়ে দেবো, আপনারা সেটা নিশ্চিতভাবে বলে দেবেন। যেখানে হচ্ছে স্যানিটাইজার মাস্ট, মাস্ক পরতে হবে, এবং আমরাও আমাদের তরফ থেকে গাড়িগুলোকে স্যানিটাইজ করে দেবো। ওয়াচ টাওয়ার আমরা অ্যালাউ করছি, কিন্তু ম্যাক্সিমাম 20 জনের বেশি নয় ওয়াচ টাওয়ার উঠতে পারবে না, এবং আমাদের লোক থাকবে, তারা সেখানে ঠিক করে দেবে। আর সেই ওয়াচ টাওয়ারগুলো আমরা অ্যালাউ করবো না যেখানে আমাদের কলোনির মধ্যে বা ক্যাম্পাসের মধ্যে ওয়াচ টাওয়ার রয়েছে। যারা ট্রেক করতে যান বিভিন্ন আমাদের জঙ্গলে, তাদের কোভিড পজিটিভ সার্টিফিকেট নিয়ে এলে তবেই তারা ট্রেক করতে পারবেন, আদারওয়াইজ আমরা ওটাকে অ্যালাউ করছি না, কেন যেহেতু ওগুলো গ্রামের মধ্যে দিয়ে যেতে হয়। কিন্তু বাদবাকি সমস্ত ক্ষেত্রে নর্মাল যেভাবে আমাদের সব কিছু চালু হয়ে গেছে সেইভাবেই চলবে, খালি মাস্ক পরতে হবে আর আমাদের স্যানিটাইজার ইউজ করতে হবে। আর প্রত্যেক কটা গেটে, আমাদের এন্ট্রি পয়েন্টে আমরা গাড়িটাকেও স্যানিটাইজ করব, এবং যে মানুষরা আসবেন তাদের থার্মাল গান দিয়ে আমরা চেক করে নেব। তো মোটামুটি এই পরিসরে আমরা ঠিক করেছি। ব্যুরো রিপোর্ট, নিউজ বাংলা টুডে।